ওই জান্নাতের পথে, হেদায়াতের পথে মুসলমানরাও নাই, আপনার হিন্দুরাও নাই, খ্রিস্টানরাও নাই, ইহুদিরাও নাই। তাহলে জান্নাতের পথে কারা আছে? মুসলমানরা নাই, হিন্দুরা নাই, ইহুদিরা নাই, খ্রিস্টানরা নাই, নাই মানে কেউ নাই। তাহলে ওই জান্নাতের পথে কারা আছে? কেউ তো একজন আছে, সেটা তো বলতে হবে নাকি? আমি বলুম না, আমার শরম করে। আরে ভাই, এত শরম করার কি আছে? জান্নাতের পথে আছে একমাত্র হিজবুত তাওহীদ। জান্নাতের পথে আছে একমাত্র হিজবুত তাওহীদ, এটা বলতে গেলে আবার শরম করতে হবে? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মানে সীমার একটা ভণ্ডামি থাকা উচিত। সমগ্র মানব জাতি বাম পথে চলে গিয়েছে, সমগ্র মানব জাতি বাম পথে চলে গিয়েছে, সবাই ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা জাতি ডান পথে আছে, তারা হচ্ছে হিজবুত তাওহীদ। আরে কপাল পোড়া বাঙালি, কেন যে তোরা এত সুন্দর একটা ডান পথ থাকতে, যেখানে ওয়াজ শোনার পাশাপাশি প্রেম করার জন্য, বিয়ে করার জন্য মেয়ে নারীদের দেখা যায়, এরকম একটা সুন্দর ডান পথ থাকতে কেন যে তোরা বাম পথে আসলি আমার বুঝে আসে না। আল্লাহ, তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের ভিতরে তার রূহ রয়েছে, আমরা সবাই ভাই ভাই। মানে আমরা সবাই ভাই ভাই বুঝলাম না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাইকে আমরা ভাই ভাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মানে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেখানে আপনি বলতেছেন যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই ভাই ভাই, মানে ডেট ওভার খাইলে যা হয়। শেষ নবী, আখিরি নবী, তিনি এসেছেন মক্কায়, তিনিও এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আপনার উচ্চারণই তো ঠিক নেই ভাই, আপনি কিসের দিনের দাওয়াত দিতে আসছেন? আগে উচ্চারণ ঠিক করেন। যেই ছেলে সিপারা পড়তে জানে ওনার কাছে আপনি ছাত্র হয়ে যান, যে ভাই আমি তো আরবি উচ্চারণ পারি না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাকে একটু এই উচ্চারণটা একটু শিখিয়ে দাও। আগে উচ্চারণ শেখেন আরবি, তারপরে দিনের দাওয়াত দিতে আসেন। তবে বিনোদ দাস, আপনি জান্নাতি, আব্দুর রহমান আপনি জান্নাতি, মিস্টার গোমেজ, মিস্টার টমাস তুমিও জান্নাতি। মানে বিনোদ দাস জান্নাতি, মিস্টার টোমেস, মিস্টার গোমাস, এগুলো এরাও সবাই জান্নাতি, কিন্তু কেমনে ভাই? যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারলেই জান্নাত লাভ করা সম্ভব। সেখানে বিনোদ দাস জান্নাতি, সেখানে টমাস জান্নাতি, সেখানে গোমেস জান্নাতি, কিন্তু কেমনে সম্ভব ভাই? আরে ভাই, কেমনে সম্ভব আপনি বুঝেন না? হিজবুত তাওহীদ আসলেই তো জান্নাত পাওয়া সম্ভব বিনা হিসেবে। তাও এখানে আসলে তো আপনাকে মুসলমান হতে হবে না, আর তারা আপনাকে মুসলমান হতেও দিবে না, কারণ তারা নিজেরাই বলেছে মুসলমানরা গোমরাহের পথে আছে, হেদায়াতের পথে মুসলমানরাও নাই। তাহলে তারা জেনে শুনে একটা গোমরাহের পথে কি আপনাকে যেতে দিবে? কখনো না। আল্লাহর হুকুম কি? ঐক্যবদ্ধ হও। আল্লাহর হুকুম, খাদ্যে ভেজাল দিও না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মাপে কম দিও না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। চুরি করবা না, এটা কার হুকুম? আল্লাহর। ঘুষ খাইও না, ব্যবিচার করো না, এটা কার হুকুম? অবশ্যই আল্লাহর। মাদক ব্যবসা করো না, এটা কার হুকুম? সন্ত্রাস করো না, কার হুকুম? অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করো না, এটা কার হুকুম? অন্যায়ভাবে এতিমের সম্পত্তি দখল করো না, এটা কার হুকুম? নারীদের ইজ্জত ধ্বংস করো না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এসব হুকুমগুলি মানতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত যে এগুলো মানতে কোনো ধর্মের কোনো লোকের কোনো অসুবিধা নাই। খাদ্যে ভেজাল দেওয়া, চুরি করা, ঘুষ দেয়া, সুদ খাওয়া, জেনা ব্যবিচার করা, নারীর ইজ্জত লুণ্ঠন করা, মাপে কম দেওয়া, এগুলো তো সব ধর্মই নিষেধ করা আছে। সুতরাং কেউ যদি ধর্মপরায়ণ হয়, সে যে ধর্মের লোকই হোক না কেন, তার তো এগুলো মানতে কোনো অসুবিধা নাই, সে এগুলো মানতে বাধ্য। এটাকে লেবাসে আটকাবে, খাদ্যাভ্যাসে আটকাবে? আল্লাহর হুকুম এগুলি, এই হুকুমটা নিয়েই আল্লাহ রসুল এসেছেন। মানে এগুলো পালন করলেই সে যে ধর্মের লোকই হোক না কেন, সে কি জান্নাতে চলে যাবে? এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অন্য কোনো বিধান নিয়ে আসেন নাই? মানে খাদ্যে ভেজাল না দেয়া, চুরি না করা, ঘুষ না দেয়া, সুদ না খাওয়া, জিনা ব্যবিচার না করা, মাপে কম না দেয়া, এগুলো পালন করলেই কি সে জান্নাতে চলে যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছেন কেন? ইসলামের যে পাঁচটি মৌলিক বিষয় রয়েছে,
যেগুলোর উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যেমন কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ। এগুলো পালন না করে কেউ জান্নাতে যেতে পারবে না। এগুলোর একটি পয়েন্টও কি আপনি বলেছেন? বলেন নাই। তাহলে কিভাবে এগুলো পালন না করলে একটা মানুষ জান্নাতে যেতে পারে? দূর, আমি কেন জানি বারবার ভুলে যাচ্ছি যে হিজবুত তাওহিদে আসলেই একটা মানুষ এগুলো কিছু পালন করা লাগবে না, সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। প্রিয় দর্শক, হিজবুত তাওহিদের মূল কথা হচ্ছে তারাই একমাত্র জান্নাতের পথে আছে, এছাড়া বাকি যে ধর্মের লোক আছে তারা সবাই গুমরাহের পথে আছে, এমনকি তার সাথে মুসলমানরাও গুমরাহের পথে আছে, নাউজুবিল্লাহ। এখন হিজবুত তাওহিদে যদি একমাত্র জান্নাতের পথে থাকতো, তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হিজবুত তাওহিদে যদি একমাত্র জান্নাতের পথে থাকতো, যদি মুসলমানরা জান্নাতে না যেত, তাহলে আল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটার বদলে আল্লাহ তাআলা বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হিজবুত তাওহিদ, নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমরা হিজবুত তাওহিদে অংশগ্রহণ না করে মৃত্যুবরণ করো না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে না নিতেন, তাহলে আমার মনে হয় এই আয়াতটাকে তারা পরিবর্তন করে তারা এভাবে বলে দিত বা এভাবে লিখে দিত যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হিজবুত তাওহিদ, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, হিজবুত তাওহিদ থেকে ফিরে আসার এখনই মোক্ষম সময়। ভিডিওটি আজ এ পর্যন্তই। হিজবুত তাওহিদকে নিয়ে আরও ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। ভিডিওগুলো দেখতে আমাদের পেজ ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।